নমস্কার আপনাদের সবাইকে স্বাগত দেখুন একটা একজন মানুষ অনেক ইচ্ছে নিয়ে এই পৃথিবীতে আসে ইচ্ছাগুলো পরবর্তীকালে তৈরি হয় মানে ঈশ্বর কখনোই কাউকে ভোগাস করে পৃথিবীতে পাঠান না প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে প্রত্যেকের একটা পোটেন্সিয়ালস আছে এবং প্রত্যেকেই কিছু না কিছু করতে চায় কিন্তু সব মানুষকে সমান হতে পারে কখন আপনি ভাবেন না যে আপনারও দুটো কান আপনারও দুটো চোখ আপনারও মাথা আছে হাত পা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু কেউ কোটিপতি আর কেন কেউ গরিব হয়ে নিজের ভাগ্যকে ঠুকে 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 বলে ঈশ্বর আমায় কিছু দিলেন না কেন বলেন তো যদি তাই হয় আমাকে দেখতে হবে যে আমি কেমনভাবে চললে কি করলে আমার জীবনে আমি ধনী হতে পারি আপনাকে বেলেইনিয়ার হতে বলছে না আপনাকে কোটিপতি হতে বলছেন না কিন্তু আপনি যাতে জীবনের চলতে পারেন স্বপ্নগুলো শখ আহ্লাদগুলো পূরণ করতে পারেন এবং একটা সার্টেন টাইমের পরে গিয়ে সন্তান সন্ততির জন্য ভাবতে পারেন আপনার স্ত্রী পুত্র কন্যার জন্য আপনি কিছু করে যেতে পারেন রেখে যেতে পারেন সঞ্চয় করতে পারেন এটা হচ্ছে মধ্যবিত্তের স্বপ্ন আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট চিরকাল মানুষকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর কাজটা করে এসছেন শক্তভিত কি সেই ভিত যেই ভিত আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে এরপর আপনার যদি ক্যাপাসিটি থাকে আপনি লাখপতি আপনি কোটিপতি হতে পারেন আপনার ধার দিন আপনি শোধ করতে পারেন আপনার জটিলতা জীবনের আপনি দূর করতে পারেন আপনার ক্ষেত্রে ব্যবসা হচ্ছেন আপনি ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারেন কি করে করতে পারেন সেটা হচ্ছে সঠিক নিয়মকানুন এবং সঠিক পদ্ধতিতে চলে তন্ত্র মন্ত্রের কথা যারা বলেন তারা সঠিক কথা বলেন না খুব পরিষ্কার কথা তন্ত্র মন্ত্রের কথা যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না আসল কথা হচ্ছে মানুষকে নিজের ডেডিকেশন মানুষের স্বপ্ন এগিয়ে যাওয়ার ইচ্ছা বাস্তব মাটিতে লড়াই করার প্রবৃত্তি এই সব কিছু একজনকে জিরো থেকে হিরো করতে পারে একজনকে এলিগেন্ট করতে পারে লিজেন্ড করতে পারে কিভাবে সেটা বাস্তু এমন একটা বিষয় যে বাস্তু আপনাকে অনেক কিছু দিতে পারে বাস্তুর গঠন আপনাকে অনেক কিছু দিতে পারে আজকে আমরা চেষ্টা করব কারণ হাজার হাজার ফোন আসে আজকে চেষ্টা করব ফোনটাকে একটু স্থিমিত রেখে কনস্ট্রাক্টিভ কিছু আলোচনা মানুষের জন্য করতে যেটা টেলিভিশন ওয়ার্ল্ডে হয়তো বা আপনি প্রথম শুনছেন হয়তো বা প্রথম আপনার জীবনকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই প্রোগ্রাম হচ্ছে যারা মনে করবেন যে জীবনে আমি কিছু করতে চাই তারা বুকিং নাম্বারটায় ফোন করবেন তারপর দায়িত্ব নো আপনি ভাবছেন আমি গেস্টের কথা বলবো নো আপনার দায়িত্ব আপনার কাঁধে নিতে হবে আর আপনার পাশে থেকে যে আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেবে তিনি হচ্ছেন অভিশাস্ত্রী তিনিই হচ্ছেন অভিশাস্ত্রী হাত ধরে পা ধরে অনুনয় বিনয় মানুষ বড়লোক হতে পারে না তার জন্য দরকার নিজের জোর নিজের জেদ নিজের স্বপ্ন বাস্তব করবার ইচ্ছা আপনি তো চিরকাল মানুষকে এই টপিকই শিখিয়ে নমস্কার দারুণ কথা বলেছেন যে বাস্তুর ওভার জানবেন অনেকের ধারণা রয়েছে আপনারা আপনাদেরকে আমি এর আগেও বলেছি আজকেও বলছি একাধিকবার যতবার আপনার সঙ্গে আমার দেখা হবে সিটিভেনের পর্দায় ততবার একই কথা বলে যাব যে শুধু রেমেডিয়াল গাইডলাইন এনাফ নয় একজন মানুষের লাইফে আমি বারবার এক কথা বলি এর জন্য আরও আনুষাঙ্গিক অনেক কিছু রয়েছে আমি আবারও ঘুরিয়ে ফিরে একটা প্রসঙ্গে আসব। যে ভারতীয় সংবিধান মানে কিন্তু শুধু সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোয়ার কোর্ট নয় এই ভারতীয় সংবিধানটা অনেক বড় ভারতীয় সংবিধানের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে ঠিক সেরকমভাবেই শুধুমাত্র রেমেডি অর্থাৎ প্রতিকার কিন্তু সেটা শুধুমাত্র রত্নের প্রতিকার দিলেই হয় না তার সঙ্গে আনুষাঙ্গিক আরও অনেক প্রসেস রয়েছে ফার্স্ট অফ অল আজকে আমি ডিটেল আলোচনা করব তার জন্য আমি আজকে প্রায় ফোন নেব না বললেই চলে আজকে আমি ডিটেল আলোচনা করব যারা যারা ব্যবসা করছেন বা যে সমস্ত ব্যবসায়ীদের মানে লকডাউনের সময় বাদ দিন যখন লকডাউন ছিল না যে সময় মানুষ ফ্রিভাবে ব্যবসা করে গেছে খোলা হাতে ব্যবসা করেছে সেই সময়তেও আপনার মাথায় চিন্তা ছিল আজকে আরও বেশি চিন্তা আপনার মাথায় রয়ে গেছে এখন কথা হচ্ছে কিভাবে এই জায়গা থেকে আপনি বেরোবেন ওই এই করে ভালো ওই করে ভালো সেই করে ভালো অমুক জায়গায় চলো এই করে দেবো সব নয় বুজুং ভাজুং নয় পিওর সায়েন্টিফিক ওয়েতে হাঁটুন বই কী বলছে যদি আপনার যদি দেখবেন একদম মিলিয়ে নেবেন কথাটা অভিশাস্ত্রীর কথা আজকে মিলিয়ে নিন যারা প্রচুর ধার নাই আপনারা পড়ে গেছেন দেখবেন হয় আপনার বাড়িতে কোনো না কোনো জায়গায় বিশেষ করে যদি সাউথ ওয়েস্টে কুয়ো থাকে ডাঁট দেনায় পড়বে না মানে এগুলো কিন্তু মেলাবেন মানে এগুলো শুধু বলছেন তো অবশ্যই ক্ষেত্রে মেলান অবশ্যই মিলিয়ে যা আপনি জীবনে মেলান অনেক মিলিয়ে যা বলে ওই সব আচ্ছা একদম কান দেবেন সাউথ ওয়েস্টে কুয়ো পড়ে যাওয়া আপনাকে লোনের জর্জরিত করে দেবে আচ্ছা দেখবেন অনেক সময় হয় আপনি লোন করতে চাইছেন না ঠিক অথচ আপনি লোন করতে বাধ্য হচ্ছেন কোন না কোনোভাবে আপনি যে ঘরটায় ঘুমুন সেই ঘরটার ওপরে কোনো ওভারের ট্যাঙ্ক নেই তো অর্থাৎ আপনি ধরুন এইখানটায় ঘুমোচ্ছেন ঠিক এর ওপরের অংশে কোনো ট্যাঙ্ক নেই তো যদি এই দিকে হয় এই দিকে হয় সেগুলো আমি বলছি না একদম এই আপনার বেডরুমের ওপরে বলছেন বেডরুমের ওপরে সেখানে কোনো ওভারের ট্যাঙ্ক নেই তো এটা কি ডিগ্রি হতে হবে নাইনটি ডিগ্রি হতে হবে ঠিক আছে এবার সবার চার্টে নাইনটি ডিগ্রি যে একদম আসবেই সেরকম নয় বাট ওভারঅল ক্ষেত্রে নাইনটি ডিগ্রিটা ধরে চলুন দেখবেন আপনি লোন করতে চাইছেন না অথচ আপনি লোন করতে বাধ্য হচ্ছেন আপনি লোন ছাড়া হয়তো এগোতেই পারছেন না অথচ লোন নিয়েও যে আপনি ঠিকঠাক রাস্তা এগোচ্ছেন সেটাও আপনি পাচ্ছেন না দিন দিনে আপনার লোন বেড়ে যাচ্ছে ওভারের ট্যাঙ্কটি ঠিকঠাক জায়গায় আছে তো এবার আসি অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে যারা লোন নিয়ে খাওয়া দাওয়া করে আমি দেখেছি আমার প্রফেশনাল কেরিয়ারে আমি বহুবার দেখেছি এটা তার লোন নিয়ে তার হয়তো লোন নেওয়ার দরকার নেই জানেন তো তিনি লোন নিয়ে কি করলেন তিনি খাওয়া দাওয়া করবেন কি খাবেন তিনি তিনি লাঞ্চ করবেন ডিনার করবেন কোনো একটা ভালো রেস্তোরাঁয় গিয়ে ফ্যামিলি নিয়ে গিয়ে তিনি আনন্দ করবেন

পাম্পের করে আপনার রিজার্ভার থেকে জল উপরে উঠছে যখন আপনার ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে ভর্তি হয়ে যাবে যে ওভার মানে ওভারলোডের জল যেটা বেরিয়ে যায় সেটা কোনোভাবে সাউথ সাইড দিয়ে বেরোচ্ছে না তো দক্ষিণ দিক থেকে বেরোচ্ছে না তো যদি বেরোয় তাহলে আপনার মানসিক মানে যা ওভারঅল আপনার মানসিক জায়গাকে ও কন্ট্রোল করবে আর ও কন্ট্রোল করা মানে আপনাকে লোন করাবে অনলি ফর আপনার কিছু আমোদ প্রমোদের জন্য মানে সেই লোনের টাকাটা আপনি কাজে লাগাতে পারলেন না অথচ আপনার লোন বেড়ে গেল এবং তার উপর ইন্টারেস্ট থাকে এবং তার উপর আপনাকে ইন্টারেস্টও গুনতে হবে মানে আনন্দ একদিন টেনশন সারা জীবন প্রায় আপনার লাইফে এবার আসি তাহলে এগুলোর থেকে রেকটিফিকেশন কি এগুলো তো বললাম রিজন অর্থাৎ সাউথ ওয়েস্টে কুয়ো আপনার লাইফকে বরবাদ করে দেবে লোনে মানে এতই লোনে জড়িয়ে দেবে আপনাকে আপনি সারা জীবনেও ওই লোন থেকে বের হতে পারবেন না কিন্তু অভিদা তো বলছে বের করে না বের করবে আমি একটা জিনিস আজকে বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা আপনার করতে পারেন হলে ভালো না হলে কিন্তু প্রয়োজন আছে যদি হয় অতীব উত্তম কিছুটা হবে তা পুরোটা হবে না ধরুন আপনার এক লক্ষ টাকা লোন আছে সেখান থেকে হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা লোন শোধ হবে আপনার কিন্তু এটা হচ্ছে কি যে আগে মনে হলে মানে পরিস্থিতি এবার ওইটাকে কাজে লাগাবে কি করে সেটার জন্য এই জিনিস অ্যাপ্লাই করলে হবে না সেটার জন্য আরো বড় বড় জিনিসের অ্যাপ্লাই করতে হয় আচ্ছা একটা কি জিনিস সাউথ ওয়েস্টে যদি আপনার কুয়ো থাকে বা আপনার বাড়ির যে আপনার রিজার্ভারটি রয়েছে সেটাও সাউথ ওয়েস্টে পড়ে গেছে তাহলে আপনার এই লোনের জায়গা থেকে আপনি পেলাবেন কি করে আমি বলে দিই শুনুন আপনি যে ঘরে ঘুমন বিশেষ করে আমি বলবো যারা লোনে ডুবে গেছেন আপনারা তারা যদি পারেন সাউথের ঘরে শোয়ার অভ্যাস করবেন বা সাউথে শোয়ার জন্য প্রস্তুত হবে কেন এবার অনেকে আপনারা বলতে পারেন যে দক্ষিণ দিকে তো কোনো বেডরুম নেই যদি বেডরুম নাও থাকে কোনো না কোনোভাবে ভাবে শোয়ার ব্যবস্থা সেখানে আপনি করবেন সাউথে শোয়ার চেষ্টা করুন যারা লোনে ডুবে গেছেন বুঝতে এবং যারা যারা ওই সাউথে ঘুমোচ্ছেন আমি একটা জিনিস একটা সাইন বলে দিচ্ছি এই সাইনটা লাল কালি দিয়ে আঁকবেন লাল কালি দিয়ে এই সাইনটাকে আঁকবেন এঁকে রোজ আঁকবেন এঁকে তারপর ঘুমাবেন তার আগে ঘুমাবেন না খেতে ভুলে যান সাইনটা আঁকতে ভুলবেন না কিরম সাইন ঠিক একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ লাল কালি দিয়ে অঙ্কন করবেন এবং এই যে তিনটে পয়েন্ট রয়েছে এই তিনটে পয়েন্ট থেকে আরেকটি ত্রিভুজ অঙ্কন করবেন বলতে পারলাম অঙ্কন করার পর লাল কালি দিয়ে অঙ্কন করবেন লাল কালি দিয়ে অঙ্কন করে দেখুন তারপর কি করবেন পরের দিন সকালবেলা ওই যে পেনটা দিয়ে এঁকেছিলেন ওই পেনটা আপনাদের সাউথ ওয়েস্টে যদি কুয়ো থাকে বা আপনার সাউথ ওয়েস্টে যদি দেখেন রিজার্ভার থাকে ওই পেন ফেলে দিন নিচু জায়গা পুকুর জলাধার এসব হলেও হবে আর কি ওইটা বাস্তুর সঙ্গে কানেক্টেড কিনা আচ্ছা বাস্তুর সঙ্গে যদি কানেক্টেড কোনো না কোনো মানে যেখানে জল এসে মজুত হয় ঠিক যে জলটা আপনি ব্যবহার করেন পরিবার ব্যবহার করে সেই জায়গায় ওই পেনটাকে ফেলে দিন পার ডে করতে থাকুন অনেক রেজাল্ট পাবেন অনেকটা ভালো থাকবে ভালো থাকতে হবে করে দেখুন এই সমস্ত জায়গা থেকে আপনাকে অনেকটা বেরো আপনি অনেকটা বেরোতে বাধ্য 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 এ নিয়ে কোনো দিলাবোধ নেই এই কনফিডেন্সটাই আজকে বাংলার মানুষের কাছে অনেক কিছু অনেক কিছু এই যে কনফিডেন্সের সঙ্গে অভিশাসটি বলা এবং এই এগুলো কেন বলা এগুলো হচ্ছে শুধু জাস্ট মেকিং দ্যাট হোয়ার ইজ দ্য পজিটিভ ওয়ে প্রোগ্রামের নাম কি দ্য ওয়ে অফ সাকসেস এই কথাগুলো বলার মানে কি দিস ইজ দ্য ওয়ে অফ অবশ্যই দে ইজ নো অল্টারনেটিভ देयर इज नो অল্টারনেটিভ এটাই হচ্ছে সাফল্য অবশ্যই দা এবার আসি যারা যারা দেখবেন প্রচুর টাকা আপনি এত টাকা আপনি লোককে ধার দিয়ে ফেলেছেন এবার হলো ধার আপনি নিয়েছেন মানে ঠিক উল্টো দিক এবার উল্টো দিক ঠিক ধার এত দিয়েছেন যে আপনার ব্যবসায় এবার ঝাপ পড়তে বসেছে লোক আর আপনাকে পয়সা দিচ্ছে না আপনি চাইছেন চাইলে আবার খারাপ হয়ে যাচ্ছেন লোকের চোখে ঠিক তা এই জায়গা থেকে কি করণীয় একটা কথা বলে দিই আপনাদের নর্থ ইস্ট কর্নারে কোনো না কোনোভাবে যদি ঠাকুর ঠাকুরঘরও থাকে অনেককে আমি দেখেছি নর্থ ইস্ট কর্নার কী আছে না ঠাকুর ঘর আছে অভিধা ওটা তো পজিটিভ জায়গা ওখানে তো ঠাকুর ঘর করার পর থেকে দেখা যাচ্ছে ওনার ব্যবসায় তো আর কিছুই হচ্ছে না আচ্ছা কিন্তু পজিটিভ জায়গা আচ্ছা হুম হুম এই সব প্রশ্নগুলো কাউকে করেছেন দাদা করেননি অভিদাকে অনেকেই করেছে আমরা কি জানি নর্থ ইস্ট কর্নার সেটা পুজো পাঠের জায়গা সেটা ভগবানকে থাই দেওয়ার জায়গা ভগবানের জায়গা এবার দেখা যাচ্ছে ভগবানের জায়গায় আপনি ভগবানকেই রেখেছেন অথচ সেটা রিভার মানে উল্টো রিয়াকশন আর রিয়াকশন আপনার লাইফে আসছে কেন খুব স্ট্রেঞ্জ ব্যাপারটা কেন নর্থ ইস্ট কর্নারের যে পজিটিভ সেই পজিটিভ একমাত্র আটকে দিতে পারে আপনি যদি ওখানে কোনো কাঠের জিনিস রেখে দেন আচ্ছা কাঠ কিন্তু নর্থ ইস্টে যদি কাঠকে রেখে দেন ওর থেকে বড় নেগেটিভ কেউ হবে না তার জন্য দেখবেন আমি প্রত্যেককে বলি ঠাকুর ঘরে কোনো দরজা না করাটাই ভালো কারণ দরজা করলেই তো কাঠ রাখতে হবে আচ্ছা কার্ড বা প্লাই হোয়াট যাই বলছেন সেটা ওপেন থাকতে পারে ওপেন থাকাটাই ভালো ঠাকুর বাবা আচ্ছা 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 এবার আসি নর্থ ইস্টে দেখা যাচ্ছে আপনি ঠাকুরের স্থায়ী স্থান করেছেন পূজা পাঠ হয় ওখানে এবার দেখা যাচ্ছে আপনার ব্যবসা উন্নতি হওয়ার থেকে অবনতি আপনার বেশি হচ্ছে কেন নর্থ ইস্ট কর্নারটা কোনো না কোনোভাবে ওই এক লেভেলের মধ্যে আপনার বাথরুম পড়ে জানি তো বলতে পারছি কথাটা অর্থাৎ আপনি এখানে নর্থ ইস্ট কর্নারে ঠাকুর করেছেন আবার ওই এক লেভেল মেপে আপনার বাথরুম পড়ে গেছে জীবনে কোনোদিন ব্যবসায় উন্নতি করতে পারবেন না লিখে রেখে দিন এগুলো আজকের এই প্রোগ্রাম দেখে না মানুষের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে পারে প্রশ্ন উঠবে একাধিক প্রশ্ন উঠবে আপনারা যদি মনে হয় যে এগুলো কি হচ্ছে এইগুলো হচ্ছে ইনস্ট্রাকশন যার মাধ্যমে আপনি একটা সার্টেন লিমিট পর্যন্ত পেতে পারবেন যদি খুব জটিলতা থাকে আপনাকে ফোন করতে হবে নাইন সিক্স নাম্বারে বাট এটা এই সময়কার সব থেকে বড় যেটা বক্তব্য অভিধার চেষ্টা করছেন রেমিডির পাশাপাশি অন্যান্য জায়গাগুলোকে রেক্টিফাই করতে যাতে আর্থিক সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা অ্যাট লিস্ট বুঝতে পারেন আমি মানুষকে একটা কথাই বলি উন্ধের মতো এসে গলা ফলা করতে না আমি আমি আমার ক্লায়েন্টের প্রত্যেক ক্লায়েন্টকে আমি একটা কথা বলি যে আপনারা যেটুকু খরচা করছেন হ্যাঁ হয়তো বা হতে পারে আমি এমন কিছু বললাম যেটা আপনার সামর্থ্যের বাইরে হতেই পারে সেটাই করুন কারণ জানবেন অভিধায় যদি এক টাকা কারোর কাছ থেকে নেয় পাঁচ টাকা থেকে দশ টাকা কি করে রিটার্ন তাকে দেওয়াতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে মুখ দেখে কেউ পয়সা দেয় না আমাকে তা আপনার বাস্তুকে এমন করে দেওয়া যায় দেখবেন খুব এবার আসি আমার ইয়াং জেনারেশনের কথায় দেখবেন একটা খুব সুন্দর পারফিউম মেখেছেন ঠিক আছে বন্ধুদের সঙ্গে টি নিয়ে যাচ্ছেন খুব সুন্দর পারফিউম মেখে খুব সুন্দর একটা ড্রেস দিয়েছেন আপনার দিকে লোক একটু তাকাবে কিন্তু একদমই কে তাকাবে আমি আর বললাম না বাট তাকাবে একদমই মানে দিস ইজ অনলি ফর জাস্ট জেনারেশন ঠিক সেরকম বাস্তুকে এমন অ্যাট্রাকটিভ করে দিতে হয় ওই বাস্তুতে আপনি যখন থেকে থাকতে শুরু করবেন মানি অ্যাট্রাক্ট করতে শুরু করবে হবে লিখে দিন মানি অ্যাট্রাক্ট হতে শুরু করবে মানির অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাবে এবং আপনি যে ঘরে ঘুমন এবার আসি যে যাদের ব্যবসা ধুলোয় মিশে যাচ্ছে এই দাঁড় দিয়ে দিয়ে আপনাদের যে বেডরুমে আপনারা ঘুমন সেই বেডরুমে জল রাখার জায়গা করুন জল কোথায় রাখবেন এবং কীরকম কীরকম জল আমি একটু বলে দিই নোংরা আবর্জনা ভর্তি জল যেন না হয় তাহলে কিন্তু আবার উল্টো রিয়াকশন মারবে পরিষ্কার পরিচ্ছন্ন ফিল্টার্ড ওয়াটার বা মিনারেল ওয়াটার কোথায় রাখবেন আপনি যেখানে ঘুমন তার ঠিক নর্থ ইস্ট কর্নার করে রাখবেন অর্থাৎ আপনার ঘরেও তারা নর্থ ইস্ট কর্নার পাওয়া যাবে সেই নর্থস্ট্রোনারে জলের বোতলটিকে রাখুন এবং সেটা যদি সবুজ রঙের বোতল হয় অতিবামানো আর জয় চিল্ড ওয়াটার রাখতে কিছুই নয় কিন্তু মানুষ কিন্তু জানে না এবং খুব ব্যাপার বাণিজ্যিক মানসিকতা সম্পন্ন অনেক মানুষ এগুলো বোঝান না কি অদ্ভুত মানে তারা তন্ত্রের কথা বলছেন তারা এটা সেটা চল চলো অমুক জায়গায় এগুলো বোঝাচ্ছেন না মানুষ আমি জানিনা কেন যে বাস্তুর মানে অনেক কিছু বাংলাতে একটা প্রভাব আছে টুকটাক ছমাস মানুষের ভাগ্য বারো মাস খুব জেনুইন প্রবাদ এটা মানুষের ভাগ্য বারো মাস তাকে বারো মাস নিয়েই চলতে হবে ওই ঠুকঠাক ঠুকঠাক মেরে দিয়ে লাভ নেই এইগুলোর অ্যাপ্লাই করুন সবুজ রঙের বোতলে জল রাখবেন ঘরের যে নর্থ ইস্ট মানে সেখানে এবার আসি আপনি যখন ঘুমাবেন মাথার যে বালিশটা মানে বালিশের নিচে এই মাথার নিচে যে বালিশটি থাকবে তার নিচে সামান্য একটু করপুর দিয়ে ঘুমাবেন কী কেন কর্পূর কেন হঠাৎ করে কর্পূর করতে গেল ওই যে সবুজ বটলের ওই যে ঈশান কোণের থেকে যে নেগেটিভ আবহাওয়াটা বা নেগেটিভ জিনিসটা আপনার লাইফে ঢুকছে বোতলটি তো ক্যাপচার করলো সেটা আবার আপনার দিকে চলে আসবে না তো বাড়িতে কর্পূর জ্বালি আরতি করে কেন যাতে কোনো নেগেটিভ জিনিস ওই সাউন্ডিং এরিয়াটায় না থাকে এগুলোর অনেক সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে আপনার মধ্যে সেই এনার্জিটি আর দিন পারবে না এইবার দেখুন তো আপনার বেশি না এরকম কন্টিনিউ আপনি করতে থাকুন রোজ করতে লাগুন দেখুন না কিছু বেনিফিট আসে কি না আপনার দশজন খদ্দেরকে যদি ধার দেওয়া থাকে অন্তত একজন খদ্দের এসে আপনাকে কিছু পয়সা হলেও দিয়ে যাবে করে থাকুন করে দেখুন এগুলো অ্যাপ্লাই করুন এবার আসি যে সমস্ত ব্যবসায়ীরা ব্যাংকে ঘুরে 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 হয়তো দশটা জুতোর দোকানও ঘুরে ফেলেছেন লোন পাননি অথচ লোন আপনার খুব ইম্পর্টেন্ট কারণ ব্যবসাটাকে একটু বড় করার ইচ্ছা আপনার খুব আপনাকে আর্থিকভাবে সাহায্য করা কেউ নেই কি করবেন আপনি লোন তখনই পাবেন যখন আপনার বাড়ির নর্থ সাইড ঠিকঠাক মতন থাকবে অর্থাৎ উত্তর দিকটা ঠিকঠাক মতন থাকবে এবার উত্তর দিকে ধরুন কারোর বাথরুম আছে উত্তর দিকে কিচেন আছে উত্তর দিকে আপনার বিভিন্ন ধরনের ভারী জিনিসপত্র রাখা আছে তাহলে কি হবে অভিভাবকগুলো কি ভেঙে দিতে হবে না ভাঙতে হবে না কি করতে হবে আপনি যে বাড়িতে থাকেন সেই ঘরের কালারটাকে চেঞ্জ করতে হবে কী কালার করলে লোন পাওয়া যায় আমি ওভারঅল ক্ষেত্রে বলি এটা যদিও চার্ট ওয়াইজ বা চার্ট ভিত্তিকে এটা চেঞ্জ হবে প্রত্যেকটা এক একটা চার্টে এক এক ধরনের কালার মেনশান আলাদা আলাদাভাবে হয় বাট আমি ওভারঅল ক্ষেত্রে যদি বলি ইয়েলো কালার আপনাদের জন্য অতীব শুভ ফল দিতে পারে যারা যারা লোন পাচ্ছেন না ব্যাংক থেকে বা কারোর কাছ থেকে ঘরের যে ঘরে আপনি ঘুমন ঘরটাকে হলুদ রঙ করুন এক নম্বর কথা দু নম্বর কথা সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট কর্নার কোন একটা পাওয়া যাবে আপনার বাড়িতে সেই সাউথ ওয়েস্ট কর্নারে একটা ভালো লাগার উপার কিনবেন বক্স কিনবেন ওখানে জোরে গান চালিয়ে দিন অবশ্যই সন্ধ্যাবেলা চালাবেন না দুপুরের দিকে চালাবেন কারণ দুপুরের দিকে ওর ভাইব্রেশান বেশি থাকে যত জোর গান চালান যত জোর খুশি যতটা ভলিউম ওর ক্যারি করতে পারে তত জোর গান চালিয়ে দিন দেখুন না পজিটিভ ভাইবস আসে কি না ঘরেতে ব্যবসা হয় না ব্যবসা হচ্ছে না অভিধা আমিও দেখতে চাই যে ব্যবসা হয় কি হয় না তবে আস্তে গান চালালে হয় না ওখানে যত লাউডে গান চলবে তত আপনার বাড়িতে মানি র্যাট্রাকশন পাওয়ার জন্মাবে করে দেখুন না ওগুলো যদি না হয় ও যদি সারা জীবনের মতন সিটি নেওয়ার মুখ দাগাবেন বেহে এই বিরাট চ্যালেঞ্জ যেটা বিরাট চ্যালেঞ্জ আমার মনে হয় যে মানুষ সেটা অ্যাকসেপ্ট করবেন এবং দেখবেন সোমবার দশটা পঁয়ত্রিশ মিনিটে যেরকম প্রোগ্রাম দেখবেন আপনারা দেখবেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার রাত এগারোটার সময় প্রোগ্রাম রয়েছে যারা মনে করছেন বুকিং করতে হবে ম্যাক্সিমাম বেনিফিটের জন্য আপনার অতিরিক্ত বেনিফিটের জন্য নাইন সিক্স জিরো নাইন থ্রি স্ক্রিন এখানে রয়েছে সেই নাম্বারে আপনাকে ফোন করতে হবে চেম্বার বলে দিই চেম্বারে এর মধ্যেই মানুষের ভিড় শুরু হয়ে গেছে ভিড় যাকে বলে তার কারণ এখানে প্রত্যেকটা জায়গায় একজন দুজন তিনজন করে চান্সেস আপনারা পাবেন চেম্বার এখনো এক মাস বা এবং বলে দিই বেহালা চেম্বার কিন্তু প্রায় আপনার মে মাস অবধি বুকিং ফুল আছে মেয়ের লাস্ট অব্দি বেহালা চেম্বারে আমরা আর বুকিং দিতে পারবো না আপনার অন্যান্য চেম্বারে ট্রাই করুন কি পপুলারিটি বিউটিফুল আচ্ছা এগুলো ভালো লাগে তার কারণ কি তার কারণ আমরা যখন প্রোগ্রাম করি না তখন সবসময় মনে হয় যে পাশের মানুষটা যেন মানুষের প্রিয় হন এবং তার সমস্ত রকম গুণাগুণ মানুষ যাতে পছন্দ করে কারণ তিনি মানুষের জন্য আসুন এবার বলে দিই আঠেরো দুই দু হাজার একুশ গুয়াহাটিতে চেম্বার যার আসামের বন্ধু রয়েছেন তিনজন এখনও গুয়াহাটি চেম্বারে চান্স পাবেন তিনজন নাম লেখাতে পারেন আঠেরো দুই দু হাজার একুশ পঁচিশ দুই দু হাজার একুশ শিলচর এখানেও তিনজন নাম লেখাতে পারেন শিলচরের চেম্বারে পঁচিশ তিন দু হাজার একুশ ছাব্বিশ দুই দু একুশ আচ্ছা পঁচিশ দুই কিন্তু পঁচিশ তিন না পঁচিশ দুই দু একুশ শিলচর ছাব্বিশ দুই দু হাজার একুশ ডিব্রুগড়ে চেম্বার রয়েছে একজন চান্স পাবেন এখানে সাতাশ দুই দু হাজার একুশ আগরতলা এখানে আরও চারজন নাম লেখাতে পারেন চার তিন দু হাজার একুশ শিলিগুড়ি চারজন নাম লেখাতে পারেন সাত তিন দু হাজার একুশ কোচবিহার চারজন নাম লেখাতে পারেন আট তিন দু হাজার একুশ রায়গঞ্জে আরও চারজন নাম লেখাতে পারেন অদ্ভুতভাবে হলদিয়াতে চেম্বারে দেখছে মারাত্মক ক্রেজ একজন নাম লেখাতে পারবেন দশ তিন দু হাজার একুশ হলদিয়া হলদিয়ার জন্য ইমিডিয়েট বুক করুন যারা বুক করাতে চাইছেন এগারো তিন দু হাজার একুশ মেদিনীপুর এই জায়গায় কজন নাম লেখাতে পারবেন লেখা নেই এটা আমি পরের দিন আবার প্রোগ্রামে বলে দেবো এগারো তিন দু হাজার একুশ মেদিনীপুর তেরো তিন দু হাজার একুশ বাঁকুড়াতে চোদ্দো তিন দু হাজার একুশ আসানসোলে চেম্বার পনেরো তিন দু হাজার একুশ বর্ধমানে চেম্বার সতেরো তিন দু হাজার একুশ কৃষ্ণনগরে চেম্বার উনিশ তিন দু হাজার একুশ বহরমপুরে চেম্বার কুড়ি তিন দু হাজার একুশ তারাপীঠে চেম্বার প্রত্যেকটি জায়গায় তিনজন করে নাম লেখাতে পারবেন তেইশ দিনে ডেলিতে বাইরের চেম্বারের ব্যাপক ক্রেজ থাকে আমি জানি বিভিন্ন কমিউনিটির মানুষ সেখানে আসে মুম্বাই একজন করে করে বুকিং পাবে পাবে একজন ও তাহলে বেশি আপডেট হয়েছে হয়েছে এটা যখন লিস্ট পেয়েছি তারপরে আরো আপডেট হয়েছে চব্বিশ দিন দু হাজার একুশ মুম্বাইতে ছাব্বিশ তিন দু হাজার একুশে হায়দ্রাবাদে সাতাশ তিন দু হাজার একুশে ব্যাঙ্গালুরুতে চেম্বার রয়েছে এই চেম্বারগুলোর জন্য ইমিডিয়েট বুক করার এবার আমি আসবো ছাত্রছাত্রীদের জন্য সবাই ভাববেন কারণ আমার গতবারের কথা মনে আছে আপনার বোর্ডের পরীক্ষার পর আর আমাদের বেঙ্গল বোর্ডের পরীক্ষার পর আর আইসিএসসি পরীক্ষার পর যে কী ধরনের কন্ডিশন ছিল যাদের পড়াশোনায় একদম মন বসছে না যারা বই নিয়ে বসছে পড়তে পারছে না অর্থ এক দ্বিতীয়ত হচ্ছে যারা ভীষণ দুরন্ত মোবাইল ইলেকট্রনিক গেজেট টিভি দেখা একদম এই জায়গাটা আমি একটু বলে দিচ্ছি এটা এটা চার্ট টু চার্ট ভ্যারি করে বাট আমি বলে দিচ্ছি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন কি করবেন আজকের সময় শেষ হয়ে গেল যদিও এই ব্যাপারটা আমি বুধবার দিন রাত্রির এগারোটায় ডিটেল আলোচনা করব লাইফ ফোন ইন প্রোগ্রামে চোখ রাখুন বুধবার দিন রাত্রির এগারোটায় আজকে সময় শেষ আজকে যেতেই হবে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার একদম এগোতে চাইলেই এই অনুষ্ঠান দেখুন এগোতে চাইলে আর পিছিয়ে পড়তে হলে আপনার সিদ্ধান্ত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রবি নমস্কার সবাইকে